আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা ফার্স্ট আমাদের নিউ ক্যামেরায় ভিডিও করছি আর আমরা আজকে লাঞ্চে চলে যাচ্ছি। কোথায়? সিরাজ চুই গোশ। তাহি হাই দাও। হাই দাও মা, টাটা দাও। আচ্ছা, আমরা ওখানে যেয়ে তারপরে দেখাই আমরা কিভাবে খাবারটা এনজয় করি। ওকে, বাই বাই। এখানে হচ্ছে পিজা স্টেশন, তারপরে কাচ্চি ভাই, আর ফাইনালি আমরা চলে এসেছি। কোথায়? এটা হচ্ছে মিরপুর এক সনি স্কোয়ারের অপোজিট। অনেক টাইম লাগবে আমাদের, সিরিয়াল 35 নম্বর। তো এখানে একটা বসার জায়গা আছে কাচ্চি ভাইয়ের গলিতে, তো আমরা এখন বসে আছি ওয়েটিংয়ে। এখানে বেশ ভালো হচ্ছে, লাক্সারি সোফা দিয়ে রাখছে, ফ্যানের সিস্টেম আছে। তাই কি খাবে? তাই খাবে, যাও তো, ধরো তো, যাও। তাই কোনটা খাবা? মাটন খাবে। তাহি বাবুর খিদা লেগে গেছে, তো আমরা টেস্ট রিট থেকে কিছু কিনবো, দেখি কি কেনা যায়। আমরা তাহি বাবুর জন্য অনেক চিন্তা ভাবনা করে ঝাল ছাড়া এই মিনি পিজাটা অর্ডার করেছিলাম। হ্যাঁ দাও তো পাপা, হ্যাঁ দাও তো। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ দেখি, এই যে দেখি কি খাচ্ছ তুমি। হচ্ছে ঝাল কম বলে তাহি খেতে পারছে। আমরা টেস্টিডিটিতে যাওয়ার কারণে হচ্ছে আমাদের সিরিয়াল ব্রেক হয়ে গেছে, পরে আবার অন্যদেরকে ঢুকাই দিয়েছিল, জায়গা নেই। বাট আমরা কিছুক্ষণ বসে থাকার পর এখন আমরা আবার যাচ্ছি। সিরাজে একটাই প্রবলেম যে ওদের জায়গাটা অনেক কম, তো ওদের যে পরিমাণে কাস্টমার আসে সেই তুলনায় কম আসলে, এই জন্য আমাদের বাইরে ওয়েট করা লেগেছিল। প্রথমেই ঘি দিয়ে গেল, একবারই দিবে ফার্স্টে। ঘিটা অনেক অথেন্টিক বোঝা গেছিল, টেস্ট অনেক ভালো ছিল। আমি ঘি পছন্দ করি, তো আমি একটু বেশি ঘি নিয়েছিলাম, তাহির পাপা একটু কম নিয়েছিল। এরপর এরকম বড় একটা গামলায় করে ওরা মাংস নিয়ে আসলো। তারপরে এখান থেকে আসলে চুজ করে নেওয়া যায় কে কোনটা খাবে। যেমন তাহির পাপা সলিড পছন্দ করে, ও সলিড নিয়েছিল, আমি আবার একটু চুজ করছিলাম যে একটু হাড় মাংস এরকম থাকবে। আর তারপরে দিয়েছিল দুইটা করে রসুন আর চুই ঝাল, আর ওদের যেই গ্রেভিটা আছে সেটা। সিরাজে আসলে খাসির চুই মাংস, তারপর গরুর চুই মাংস দুইটাই পাওয়া যায়, যে যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে। গরুটা ছিল 180 টাকা পিস, আর খাসি হচ্ছে 190 টাকা পিস, আর ভাত প্রতি প্লেট 20 টাকা। ভাতের অ্যামাউন্ট মোটামুটি কমই থাকে, তো সবারই ভাত লাগবেই। রসুনটা আসলে অনেক বেশি সফট ছিল, রসুন তারপর গ্রেভি একসাথে মাখিয়ে নিয়ে তারপরে মাংসটা ছিঁড়ে খেতে আসলে অনেক মজা। রসুনটা একেবারে সফট। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাব। বাট খেতে খেতে লাস্ট পর্যায়ে আমার অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল, আমি আর খেতেই পারছিলাম না। এখন আবার বৃষ্টি হচ্ছে, আমরা রিক্সায় উঠে গিয়েছি, আবার আমাদের সিরাজের বোরহানি, আর এতটুকু বেঁচে আসতে আমরা খেতে খেতে যাচ্ছি। এই বোরহানিটার দাম ছিল 60 টাকা। খেয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি বৃষ্টির মধ্যে, রাস্তাও ব্লক ছিল, পরে হেঁটে হেঁটে এসেছি অনেক দূর রাস্তা।
সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আই লাভ ইউ